গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা তো বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবারের সকালে আমি এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। যদিও এখন মঙ্গলবারে আমরা নিরামিষ খাই না, তবে এই মঙ্গলবারটাই শেষ, নেক্সট মঙ্গলবার থেকে আমরা আবার ভেজ খাওয়া শুরু করব। কারণ আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, যে আমার মা বলতেন মহালয়া থেকে আর জগদ্ধাত্রী পুজো পর্যন্ত এই সময়টাতে নিরামিষ খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো মায়ের কথাটা এখনো মেনে চলি। তবে আজকে কিন্তু অনেকগুলো কাজ আছে, পরে পরে তোমাদেরকে বলছি কি কি কাজ আছে। এখন প্রথমে গ্যাসটা পরিষ্কার করে বাসি কাজগুলো সেরে নিই। সেরে নিয়ে বাসি জামাকাপড়টা ছেড়ে তারপরে আসব, জল গরম করব, তারপরে চা করব। চা করতে অবশ্য দেরি আছে, পল্লব বেরিয়ে যাবে, পল্লব গিয়ে বাচ্চাটাকে দিয়ে চলে আসবে, তারপরে আমি চাটা করব। আর এই দেখো, দেওয়ালে যে কাগজটা অর্ধেক লাগানো হয়েছে, পুরোটা লাগানো হয়নি, কিন্তু তেলের ছিটে ছিটে যায়, তো তাই লিকুইডটা দিয়ে মুছে নিলাম। আর লিকুইডটা দিয়ে মুছে নিলে কোনো অসুবিধা হয় কি না তোমরা জিজ্ঞেস করছিলে, না কোনো রকম কোনো অসুবিধা হয় না। ওদিকে কাজকর্ম সেরে এখানে চলে এসেছি, এসে জানলাটা খুললাম, জামাকাপড় দেখো চেঞ্জ করা হয়ে গেছে, জানলাটা খুলে নিয়ে একটু বসবো। আর একটু সামান্য কিছু, মানে ওই আর কি, এক্সারসাইজ বলো যাই বলো, সামান্য কিছু একটু করব, সেইগুলো করে তারপরে আমি আমার প্রতিদিনকার যে কাজকর্ম আবার আছে সেই কাজগুলোতে যুক্ত হয়ে যাব। তাহলে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। পল্লব শুভমকে দিয়ে ফিরে গেছে, আর আমিও যথারীতি চলে এসেছি চা বানাতে। এবার চা বানাবো, চা বানিয়ে একটু বসে দুজনে মিলে ভালো করে চাটা খাবো, তারপরে আবার বাকি কাজগুলো শুরু করব। অবশ্য আজকে বাজার সব ঘরেই আছে, ঘরের বাজার সবার মোচা করব বলে মোচা কেটেও রেখেছি, মানে বেছে বুছে রেখেছি আর কি, কেটে রাখেনি। আর আজকে দেখো চাটা করছি জাগরি পাউডার দিয়ে, আজকে আর ব্রাউন সুগার দিইনি। একদিন ব্রাউন সুগার, একদিন জাগরি পাউডার, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আর কি চাটা করতে চাইছি। আর এই চাটা না, আমুল গোল্ড দুধের চাটা ভীষণ ভালো হয়। আজকে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটু দুধ চাই নিয়ে বসে যাব, দুধ চাটা খাই, তারপরে দেখি। কোনো অসুবিধা তো এখন দুধ চা খেলে হচ্ছে না। আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি, কারণ আবার ব্যস্ততা শুরু। সকালবেলা কাছেই থাকেন এক কাকিমা, ওই কাকিমা ফোন করছেন, মানে ফোনে কথা বলতে পারছেন না, ওনার এতটাই কষ্ট হচ্ছে। আগে ওনারা আমার থেকে খাবার নিতেন, তো ফোনে কথা বলতে পারছেন না, জ্বর জ্বরে এত কষ্ট হচ্ছে। আর কাকু তো পুরোপুরি মানে একদম অন্যের ওপর নির্ভরশীল, মানে কাকুর হাঁটা চলা খাওয়া দাওয়া সবই কাকিমাকে করিয়ে দিতে হয়। তো কাকিমা ফোন করে বলছেন, অনু তুমি কি আবার হোম ডেলিভারিটা চালু করেছো? তাহলে আমার শরীরটা আর দিচ্ছে না, তাহলে আমি এবার মাস কাবারই করে নিতাম। খুব খারাপ লাগলো, যদিও এখানে সম্পর্কটা পয়সার অবশ্যই, কিন্তু খারাপ লাগলো এইটা ভেবে যে আজকে আমার বাবা মা বেঁচে থাকলেও তো বয়স হয়ে যেত, তাদেরও এরকমই অবস্থা হতো, মা করতে পারতো না। এইটা ভেবে রাজি হয়ে গেলাম হোম ডেলিভারিটা নিতে। তো যেহেতু হোম ডেলিভারিটা নিতে রাজি হয়ে গেছি, তাই রান্নাও শুরু করে দিয়েছি। একটার মধ্যে খাবার দিতে হবে, এখন অলরেডি 10টা বাজতে যায়। এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, বানাবো হচ্ছে মুসুর ডাল আর মিক্সড ভেজ আর ডিমের কারি। তো মিক্সড ভেজের জন্য বাঁধাকপি, গাজর আর আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি, আর দেবো হচ্ছে কুমড়ো বেগুন, এই দিয়ে মিক্সড ভেজটা বানাবো, আর এখানে হচ্ছে মুসুর ডাল। তো রান্নাটা এই জন্যই শুরু করে দিতে হয়েছে।
পল্লবকে দিয়ে দিয়েছি ছাতু মুড়ি, আর আমি আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। দুটো ব্রাউন ব্রেড ছিল, তার মধ্যে একটু চিংসের শেজওয়ান চাটনি লাগিয়ে নিয়েছি, আর একটা চিজের স্লাইস ছিল ওটা কেটে দিয়ে একটু বাটারে সেঁকে নেব স্যান্ডউইচের মতো করে, আর তারপরেই খেয়ে নেব। আর ওদিকে পল্লব আবার বলছে যে আমি তোমার জন্য প্রেশারের ওষুধটা রেখে গেলাম এখানে, তাড়াতাড়ি খেয়ে নিও। বললাম হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, খেয়ে নিচ্ছি, বাটার দিয়ে একটু এগুলোকে সেঁকে নিই, তারপরে খাবো, খেয়ে দিয়ে চলে যাব ওষুধটা খেতে। রান্না করতে করতে খেয়াল হলো, কালকেই পল্লবকে বলেছি কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, একটাও কাঁচা লঙ্কা ঘরে নেই। আর ড্রেসটা দেখো চেঞ্জ করে ফেলেছি, ওটা সকালের দিকে ঠিক আছে, এখন আস্তে আস্তে আগুনের সামনে তো গরম লাগছে, তো ঘরে তো কাঁচা লঙ্কা নেই, ছাদে যাই দেখি গাছে একটা দুটো পাই কি না। গাছেও নেই, গাছ খালি, কালকে দিদি সব তুলে নিয়েছে। দেখো ছোলার ডাল রোদ্দুরে দিয়েছি, এই যে ছোলার ডালটা রোদ্দুরে দিলাম, এই যে এটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে না। দেখো ডালটা রেডি হয়ে গেছে, মসুর ডাল করেছি ধনে পাতা দিয়ে, এমনি টমেটো বা পেঁয়াজ কিছু দিইনি, শুধুই ধনে পাতা দিয়ে আজকে ডালটা করেছি। আর এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত তো এক ফুট আগেই হয়ে গেছিল, এখন সেকেন্ড ফুট চলছে। চলে আসলাম কিচেনে, একটুখানি শুয়েছিলাম, কিন্তু কি হয় জানো তো, এই যে শীতকাল আসছে তো এই সময় যদি একটু শুই তারপরে শরীরটা এমন ম্যাজম্যাজ করে আর কিচ্ছু করতে ভাল লাগে না। এদিকে পড়তে আসবে 5:30টার সময়, এখন বাজে 4:45, কালকে রান্না করব মোচা, মোচাটা গুছিয়ে রাখতে হবে, সন্ধেবেলা যাব জগদ্ধাত্রী ঠাকুরের ওখানে উদ্বোধন, ওখানে আমি যার কাছে রিসাইটেশন শিখতাম, আবৃত্তি শিখতাম যার কাছে, উনি আসবেন উদ্বোধন করতে, প্রতিবারই উনি আসেন, উনি সঞ্চালনা করেন অনুষ্ঠানটা। তারপরে এদিকে ছোলার ডালটা করতে হবে, আটাটা মেখে রাখবো, এইসব কাজগুলো সেরে রাখার জন্য চলে আসলাম। মোচাটা অর্ধেকটা কালকে বেছেছিলাম, ভেবেছিলাম আজকে রান্না করব, কিন্তু কি বলতো ওই অর্ধেকটা করলে হোম ডেলিভারি আর আমাদের দুজনের হবে না, তাই জন্য ভাবলাম বাকি মোচাটা এখন বেছে রাখি, কালকে তাহলে কেটে নিয়ে রান্নাটা করতে পারবো। আর এদিকে ডালটা বসিয়ে দিই, ডালটা সিটি পড়ে যাক, ডালটা তখনই সেদ্ধ করে রেখেছিলাম আর আটাটাও মেখে রেখেছিলাম, এখন আমি ডালটা রেডি করে নেব। ওদিকে শুভম পড়ছে, শুভমের আজকে টেস্ট নিচ্ছি, যার জন্য শুভমের পাশে বসার অত দরকার নেই, ওকে কোয়েশ্চেন পেপার দিয়ে এসেছি, ও পরীক্ষা দিচ্ছে, ততক্ষণে আমি ডালটা রেডি করে নিই। আমার ছোলার ডাল দেখো রেডি হয়ে গেছে, এবার খালি এর ওপর থেকে দিয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো, আর ঘি বা গরম মশলার গুঁড়ো কোনোটাই দিতে পারবো না, কারণ কাকিমা ওই গন্ধগুলো সহ্য করতে পারে না, এই কারণেই হিংও দিইনি ছোলার ডালে, কিন্তু ছোলার ডালটা দারুণ টেস্টি হয়েছিল। এখন বেজেছে 8:10, রেডি হয়ে গেছে, এইটা পড়লাম কারণ একটুখানি বাইরে যদি বাইক চালালে ঠান্ডা ঠান্ডা লাগে, এটা পড়লাম। আর হোম ডেলিভারির যেটা রাতের খাবার আছে এখন বেরোবো, একদম কাকিমাকে ওই খাবারটা দিয়ে তারপরে প্যান্ডেলে আসবো, প্যান্ডেলে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ওটা একটুখানি হয়তো দেখবো, মেলা হয়েছে মেলায় একটু ঘোরাঘুরি করবো, একটু ফুচকা বা পাশকুড়া না না জানি না, ওই একটু কিছু বাদাম ফাদাম খাবো, খেয়ে ঠেয়ে চিনাবাদাম পেলে আনবো, চিনাবাদাম পেলেই আমি নিয়ে আসি কিন্তু ঘরে, তো চিনাবাদাম আনবো আর তারপরে ঘরে চলে আসবো। এসে কাজ রয়েছে শুধু পল্লবের রুটিটা করা, আর কিছুই কাজ নেই। পল্লব গেল খাবারটা দিয়ে আসতে, এই যে এইটা বাড়ি, এই যে দেখছো এটা হচ্ছে বাড়ি ওই কাকিমার, খাবারটা দিয়ে আসতে গেল, আমি দাঁড়িয়ে আছি, ও এলে তারপরে বেরোবো দুজনে, আমি আর উপরে উঠলাম না, ইচ্ছা করছে না আর উপরে উঠতে। আসো
কান টানলে যেমনি মাথা আসে ওরকম চলে এসছে। আমি কিন্তু ওকে খবর দিইনি, ও আমাকে খবর দেয়নি, কিন্তু চলে এসছি দুজনে। বলো আমি ঠাকুর দেখতে যাচ্ছি, আমি পিছনে চেপেছি। সময় হয়েছে এখন 10:35, কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া শেষ। আর জানো তো, মানুষ মনে হয় মন থেকে যেটা চায় সেটা ঠিক সে পেয়ে যায়। আমি যখন বেরোবো ভাবছিলাম যে উদ্বোধন দেখতে যাব, ঠাকুর দেখতে যাব জয়দেবে, তো তখন না ভাবছিলাম যে একবার মানুষকে ফোন করি যদি মানুষই যায়। তারপরে আবার ভেবে দেখলাম যে না, দাদার তো বিশিফট ডিউটি আছে, তাহলে আর মানুষই কী করে যাবে, যেতে পারবে না, আমরা চলে যাই। ঠিক গিয়ে নেমে ঠাকুরের ওখানে প্রথমে তো গেলাম, হোম ডেলিভারিটা দিলাম, খাবারটা দিয়ে এসে ঠাকুরের প্যান্ডেলে ঢুকে আমি ভিডিও করছি, পেছন থেকে আমার চোখ চেপে ধরেছে মানসী। ভালোই হলো, দাদা, মানসী, তারপরে জুলি বলে আরেকজন আছে মানসীর বাড়ির পাশেই থাকে, যে আমার ভিউয়ার এবং আমার সাথে ভালো আলাপও আছে, তো ও ওর হাজবেন্ড সবাই একসাথে বেশ ভালোই মজা করলাম, দেখলেই তো তোমরা, আইসক্রিম টাইসক্রিম খাওয়া হলো। তো তারপরে ওরা জুলিরা চলে গেল, আর আমি, মানসী, দাদা আর পল্লব, আমরা চারজন আবার পাশের পাড়ার বিদ্যাপতির, পাশের স্ট্রিটের বিদ্যাপতির ঠাকুরটা দেখতে গেলাম। ওটা তো অসাম হয়েছে পুরো। ওই সব দেখে টেকে ঘরে এলাম, এসে খালি রুটিটা করলাম, ছোলার ডাল তো করেই রেখে গেছিলাম, দিয়ে খেতে দিলাম আর আমিও খেয়ে নিলাম। এইবার দেখাই মেলা হয় তো বিদ্যাপতি আর চণ্ডীদাস বলছি, বিদ্যাপতি আর জয়দেব দু জায়গায় মেলা হয়, তো ভেবেছিলাম মেলাতে তো টুকটাক কিছু কিনবই, একটা দুল পছন্দ করলাম এরকম তিনটে স্টেপে। পল্লব বললো, কি এটা কানের দুল না ঝাল লন্ঠন? হাসছে আবার ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপরে ওটা আর নিলাম না, আসলে কি এরকম আংটা টাইপের পেলাম না, আর আমার কানের পাতাটা না একটু বাটি টাইপের, এতে যদি তুমি স্টার্টের পরে ইয়ে করো, ঝোলা পরো, ভালো লাগে না, এরকম উঁচু হয়ে থাকে, সেই জন্য নিলাম না। নিলাম হচ্ছে এই দুটো, যেটা ভীষণ দরকারি জিনিস, 15 টাকা করে নিল, দেখো বেশ সুন্দর সুন্দর কালারগুলো, ভালো বলো, আমার কালারগুলো খুব পছন্দ হয়েছে, আমি যাব পরে গিয়ে আরো 3-4টে কিনে আনবো। 15 টাকা করে নিয়েছে, চুলের যা ছিঁড়ি এখন এই ক্লিপে ঠিক আছে, আর কি করব। তো যাই হোক, এইসব কিনে টিনে নিয়ে ঘরে তো চলে এসেছি, কাজকর্ম হয়ে গেছে, এবার টাটা গুড নাইট করব। আর তোমরা যদি ঠাকুরের ভিডিওগুলো দেখতে চাও তো পল্লবের চ্যানেলে চলে যাও, আমার চ্যানেলে হালকা হালকা একটু দেখাবো, কিন্তু পল্লবের চ্যানেলে মানে পল্লব গ্যালাক্সিতে ডিটেলসও তোমরা দেখতে পাবে।
শুয়ে পড়ি তাড়াতাড়ি, কারণ কালকে সকালে পল্লব 5:30টার সময় উঠবে, উঠে ওকে সিটি সেন্টার যেতে হবে, কাজ আছে। আর তারপরে এসে তো বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাবে, আমারও হোম ডেলিভারি, কালকে মোচা রান্না করব। মোচাটা আজকে বেছে টেছে গুছিয়ে রেখেছি, সেটাকে কাটাকুটি করতে হবে, এইসব সব কাজ রয়েছে। তাই চলো আজকের মতো টাটা, বাই বাই।